যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে খাতামুন নাবিয়িন, আমার নবী শুধু নবী নন, তিনি আখেরি নবী। কি নবী ভাই? বিশ্বাসটা কি করতে হবে? না শুধু নবী হিসাবে, না কি নবী হিসাবে, শেষ নবী। এরপরে আর কোনো নবী নাই, নবুয়তের দরজা আর খোলা নাই। যদি কেউ মনে করে নবুয়তের দরজা খোলা থাকবে, সে মোমেন না কাফের? আসতে বলেন কেন ঘটনাকে, সবাই জোরে বলেন ছিল কি সে কে? যদি কেউ আবার নবীকে শেষ নবী মনে না করে, সে সারাসার কাফের। তাকে যারা কাফের মানবে না, তারাও কাফের। কাজী গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে কি? আপনাদের কি মুখে কি হইছে? হ্যাঁ, জজবার সাথে বলেন সে কি? জজবার সাথে বলেন, আস্তে কথা বলতেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরা কাফের, এবং তাকে যারা কাফের মানবে না, তারাও কাফের। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। নবী মুহাম্মাদের গোলামরা বাংলাদেশে থাকাকালীন কোন অবস্থাতেই নবীর দুশ্মনদেরকে এই বাংলাদেশে সম্মেলন করতে দেওয়া হবে না। এই যে ক্লিয়ার কাট কথা, শুনছি পঞ্চগড়ে ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফেরদের দোসররা সম্মেলন করার জন্য চক্রান্ত করতেছে। ক্লিয়ার কাট কথা, আজকে এই কুড়িগ্রাম ইস্তেমার ময়দান থেকে ঘোষণা করছি, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে মির্জা গোলাম শায়তান কাদিয়ানির কোন দোসররা কোন অবস্থাতেই সম্মেলন করতে পারবে না। যদি ওরা সম্মেলন করার চক্রান্ত করে, তাই নবী মুহাম্মাদের গোলামরা তাদের জীবন দিয়ে হলো প্রতিহত করবে ইনশাআল্লাহ, কোনো কথা নাই। আমার নবী নবী এবং শেষ নবী, এটা মানতে হবে। এবং আমার নবীকে যারা শেষ নবী মানবে না, ওরা ইসলামের দুশ্মন, মুহাম্মাদের দুশ্মন, আমার নবীর দুশ্মন, সমস্ত মুসলমানদের দুশ্মন। ওদের বিরুদ্ধে ডাইরেক্ট জিহাদ, কোনো নোটিশ নাই, ওদের সাথে কোনো কথা নাই, আপোষ নাই, বক্তব্য নাই। শুনছি নাকি পঞ্চগড়ে আমাদের মুসলমানদেরকে ডাকছে আর কাফেরদেরকে ডাকছে, একটা সমঝোতা করার জন্য। ক্লিয়ার কাট কথা, এদেশের সমস্ত ধর্মাবলম্বীরা ধর্ম পালন করবে, সবাই উন্মুক্ত ধর্ম পালন করার স্বীকৃতি আমাদের সংবিধান দান করছে। হিন্দুরা করবে কোনো আপত্তি নাই, ইহুদিরা করবে কোনো আপত্তি নাই, খ্রিস্টানরা করবে কোনো আপত্তি নাই, বৌদ্ধরা ধর্ম পালন করবে কোনো আপত্তি নাই। বরং তাদের ধর্ম পালন করতে কোনো বাধা না হয় সেই ব্যাপারে আমরা লক্ষ্য করব। কিন্তু ইসলামের নামে কেউ ভণ্ডামি করবে, ইসলামের নামে কেউ ষড়যন্ত্র করবে, আমার ইসলামকে ধ্বংস করার কেউ চক্রান্ত করবে, এই চক্রান্ত মেনে নেওয়া হবে না, মানব না ইনশাআল্লাহ। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করতে পারো, স্বাধীন, কোনো আপত্তি নেই। কিন্তু কাদিয়ানি মুসলিম জামাত, কাদিয়ানি এই মুসলিম জামাত লাগাবে, এই ভণ্ডামি করবে, ষড়যন্ত্র করবে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবে, এইটা আমরা কোনোদিন মেনে নেব না, মানতে পারি না। কাজী ইস্তেমার মাঠ থেকে ঘোষণা করতে চাই, ওরা যখন যেই জায়গায় যেই সময় সমাবেশ করবে, আর কোনো দিন তারিখ নাই, ওই সময় ওই জায়গাতে নবী মুহাম্মাদের গোলামরা সমাবেশ করবে। একটা ক্লিয়ার কাট কথা, যখন যেই জায়গায় যেই সময় যেই স্থানে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কাদিয়ানিরা ইসলামের দুশ্মনরা কাফের গোষ্ঠী সম্মেলন করবে, সমাবেশ করবে, ওই সময় ওই টাইমে ওই জায়গায় মুহাম্মাদের গোলামরাও কি করবে? কথা বলেন না কোনো, কি করবে? আজকে ঘোষণা শেষ, ক্লিয়ার কাট। যখন যেই সময় যেই যুগে যেই বৎসর যেখানে ওরা সম্মেলন করবে, নবী মুহাম্মাদের গোলামরাও সেখানে সম্মেলন করবে। শুধু তাই নয়,
নবী মুহাম্মাদের গোলাম একটা বাংলাদেশে বেঁচে থাকাকালীন ওই গোলাম আহম্মদ কাদিয়ানির দোসররা, ওই ইসলামের দুশ্মনরা, আমার নবীর শত্রুরা এই বাংলাদেশে তাদের অপতৎপরতা চালাতে পারবে না ইনশাআল্লাহ। কি রাজি আছে ইনশাআল্লাহ? প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ, আমরা জীবন দেব ইনশাআল্লাহ। কিন্তু এই শয়তানদেরকে বাংলাদেশের ভূখণ্ডে কোন অবস্থাতেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আমরা দেব না, দিতে পারি না। কি রাজি আছে ইনশাআল্লাহ? এবার দেখব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী মানতে গিয়ে যদি 70 জন হাফেজ ইয়ামামা শাহাদত বরণ করতে পারে, এক দুইজন নয়, কতজন হাফেজ? ওই ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজ শাহাদত বরণ করার পরেই কিন্তু কোরআন লিপিবদ্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। বিশাল এক কায়দা। যদি 70 জন হাফেজ, হাফেজে কোরআন কোররারা যদি মুসলিম কাজ্জাফকে ধ্বংস করার জন্য শাহাদত বরণ করতে পারে, আমরাও ইনশাআল্লাহ এই গোলাম শয়তান কাদিয়ানির দোসরদেরকে বাংলাদেশে উৎখাত করার জন্য আমরা কি শাহাদত বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই হাত তুলবেন না, সমস্ত ভণ্ডামি অজ্ঞান বুঝে শুনে হাত তুলতে হবে। যেহেতু আমি বিশ্বাস করি, যাদের বিশ্বাস করি আমার নবী শেষ নবী, এই নবুয়ত কি শেষ, আখির নবী মানার জন্য প্রয়োজন রক্ত দেব, জীবন দেব। কে কে রাজি আছে? নারায় তাকবীর, নারায় তাকবীর, সবাই দাঁড়িয়ে যায়, নারায় তাকবীর, সবাই দাঁড়িয়ে যায়, নারায় তাকবীর। খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, কাদিয়ানীদের আস্তানা ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও। সবাই বসেন, শোনেন, ক্লিয়ার কাট কথা। কি করবে যখন যেই সময় পঞ্চগড়ে এই কাদিয়ানীর সম্মেলনের বিরুদ্ধে আমাদের সম্মেলন ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ প্রয়োজনে মুরগি বিক্রি করে অর্থ জোগাইয়ে, প্রয়োজনে নিজের শাল বিক্রি করে, ঘরে বিক্রি করে, প্রয়োজনে দুইটা জামার মধ্যে একটা জামা বিক্রি করে, প্রয়োজনে একটা জামা বিক্রি করে, প্রয়োজনে আমি শুধু গঞ্জি গায়ে দিয়ে থাকবো। কিন্তু তারপরে ইনশাআল্লাহ সেই সম্মেলন হাজির হওয়ার জন্য সবাই রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? খবরদার, নবী মুহাম্মদের গোলামরা কোনো অবস্থাতেই ঘুমন্ত অবস্থায় নাই, তারা আগেও সজাগ ছিল, আজও সজাগ আছে, কিয়ামত পর্যন্ত সজাগ থাকবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশ খুবই সুস্থ অবস্থায় এখনো আছে, নতুন আগুন জ্বালাবার চেষ্টা করবেন না, মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরাবার চেষ্টা করবেন না। যদি আপনি মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরাবার চেষ্টা করেন, তাহলে মনে করবেন এই আগুন হয়তো আপনার মস্তকে লাগতে পারে। খবরদার, আমরা শান্ত শান্ত থাকার ব্যবস্থা করুন। যদি আপনি অশান্ত করতেই চান, নবী মুহাম্মদের গোলামরা এমন ভাবে অশান্ত হবে, আপনি হাজারো এমন ভাবে আগুন চালাবে, ওই বঙ্গোপসাগরের পানি দিয়ে সেই আগুনকে আপনি নিভাতে পারবেন না। মেরা ভাই আর আমার, কাদিয়ানিরা বাংলাদেশে সম্মেলন করবে, নবী মুহাম্মদের হাজারো গোলামরা জিন্দা থাকাকালীন এটা হয়? না, হতেই পারে না। আমি সরকারের কাছে দাবি জানাতে চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই, গোলাম আহমদ কাদিয়ানির এই গোষ্ঠী সব কাফের, এইটা সরকারিভাবে ঘোষণা করতে হবে, এই ঘোষণা আসতে হবে। এই ঘোষণা না আসলে এমন আন্দোলন সৃষ্টি করব যে আন্দোলনের প্রেক্ষিতে সরকার ঘোষণা দিতে বাধ্য হবে। কাজী বাধ্য করার আগেই আপনি ঘোষণা দিয়ে দেন যে কাদিয়ানের কি জোরে বলেন, কি আমরা সবাই একমত? কে কি একমত? হাত তোলেন, নারায় তাকবীর, সবাই হাত তোলেন। কাদিয়ানের কাফের এইটা আমরা চাই, সরকারকে বলতে চাই আপনারা সবাই দেখুন
আমাদের সবাই দাবি কাদিয়ানিরা কাফের এই ঘোষণা আসুক, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।